ধীরে ধীরে শক্তি বাড়িয়ে মোখা সোমবারই ঘূর্ণাবর্তের রূপ নিতে চলেছে। 7 অথবা 8 তারিখের মধ্যে মোখার ল্যান্ডফল হতে পারে বলে জানিয়েছিল হাওয়া অফিস, কিন্তু তা ঘটেনি। দেরিতেই বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করেছে মোখা, আর তার আতঙ্কে প্রমাদ গুনছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। যদিও কোন পথে মোখার ল্যান্ডফল হবে তা এখনও স্পষ্ট নয়। আইএমডির পক্ষ থেকে প্রথমে ওড়িশা উপকূলের কথা বলা হলেও পরে আবার বাংলাদেশের কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গে তেমনভাবে মোখার প্রভাব পড়বে না, তবে মোখা বাংলাদেশ উপকূলের দিকে এগোলে সুন্দরবনে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর ওড়িশা এবং অন্ধ্র উপকূলের দিকে এগোলে পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাই আগে থেকেই ওড়িশায় সতর্কতা জারি করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এবার মোখা ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক করতেই মাতলা নদীতে জলপথে মাইকিং প্রচার শুরু করে দিল মাইপিট উপকূল থানার পুলিশ কর্মীরা। বিশেষ করে যে সমস্ত মৎস্যজীবীরা নদীপথে মাছ ধরতে বেরোচ্ছেন তাদেরকেই এই সতর্কীকরণ করা হচ্ছে। এখন সুন্দরবনের নদী খাড়িতে মৎস্যজীবীদের মাছ কাঁকড়া ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তরের প্রাপ্ত খবর অনুযায়ী সকল মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, বঙ্গোপসাগরে প্রবল নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সেই নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড় সহ ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা নদী এলাকা এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। সেই জন্য সমস্ত মৎস্যজীবীদের জানানো হচ্ছে, আছেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা যত তাড়াতাড়ি পারুন নিজ নিজ এলাকায় ফিরে আসুন। গত কয়েকদিন ধরেই আন্দামানে শুরু হয়ে গিয়েছে ঝড় বৃষ্টি। মোখার প্রভাব সর্বপ্রথম আন্দামান নিকোবরেই পড়বে বলে সতর্ক করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে সেই ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে। ঘন্টায় 100 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, তাই আগে থেকেই সেখানকার বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। কলকাতা এখনো পর্যন্ত তেমনভাবে সতর্কতা জারি করা হয়নি, তবে আগে থেকেই সতর্ক রাজ্য সরকার। আম্পানের তাণ্ডব থেকে শিক্ষা নিয়ে আগেই সুন্দরবনের বাঁধগুলির রিপোর্ট তলব করা হয়েছে। শহরে বহুতলগুলিতে জেনারেটর প্রস্তুত রাখতে বলা হয়েছে। বিদ্যুৎ বিপর্যয় হলে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার না হতে হয় তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে নবান্ন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।